নমস্কার আমি জয় চক্রবর্তী আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্য গল্প অফিসিয়াল ভূত চতুর্দশী নিয়ে আমাদের অনেক ধরনের ধারণা রয়েছে কালী পুজো এসে গেলেই ভূত চতুর্দশী আমরা প্রতি বছর দেখতে পাই এবং সেই ভূত চতুর্দশীতে কি তেনারা আসেন আমাদের সামনে তারা কি কিছু কি মারেন এই ভূত চতুর্দশী বা আমরা কি করে পালন করব। আগে ছোটবেলা মানে আমি ছোটবেলায় দেখেছি আহ মারা এই প্রদীপ দিতেন চোদ্দ শাখ খেতেন তা এখন তো আমি জানি না হয়তো পালিত হয় সংখ্যা একটু কমেছে মোম অনেক বেশি এখন ইউজ হচ্ছে ছোট ছোট খুব সুন্দর সুন্দর মোম আমি যখন আজকে আসছিলাম দেখলাম খুব ছোট ছোট খুব সুন্দর সুন্দর মোমগুলো বেরিয়েছে কিন্তু এই ভূত চতুর্দশী আমরা কিভাবে পালন করব বা ভূত চতুর্দশী কেন এই মহালয়ার পর কেন এই ভূত চতুর্দশী এই পুরো বিষয়টা নিয়েই আজকে কিন্তু আমাদের এই কন্টেন্টটা আছে একদম লাইভ টেলিকাস্ট একসঙ্গে হিরণ্যকল্প অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং হিরণ্যকল্প অফিসিয়াল ফেসবুক পেজে সঙ্গে রয়েছেন আমি বারবারই তাকে বলি অত্যন্ত জ্ঞানী মানুষ এবং প্যারানর্মাল এক্সপার্ট কৌস অফ সানাল তিনি আরও একবার আমার ইউটিউব চ্যানেলে এসছেন অনেক ধন্যবাদ ওনাকে মূল্যবান সময় দেন আমার ইউটিউব চ্যানেলকে তো আজকে আমি আর বক্তব্য রাখব না আমি শুনবো আপনারাও যেমন শুনবেন আজকের বিষয় যে মহাদয়ের পরে ভূত কেন শ্রী গুরুকে জানানো সদা প্রসন্ন থ্যাংক ইউ ফর হ্যাভিং মি এগেন আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার শ্রোতাদের কাছে যে তারা আমার বক্তব্য তারা পছন্দ করছেন তারা কিছু হলেও জানতে পারছেন বা আমি যেটুকু জানি সেটা থেকে যদি কাউকে সহায়তা করতে পারছি আমি সত্যি নিজেকে কৃতার্থ জ্ঞান করছি আজকের বিষয়টা আমার ছিল এই জন্য যে একটা খুব কনফিউশন চোখে পড়ে আমাদের সেটা হচ্ছে যে পিতৃপক্ষ তো গেল সম্পূর্ণ পিতৃপক্ষে পিতৃপুরুষদের তর্পণ হলো মহালয়াতে তর্পণ হলো আবার ভূত চতুর্দোশিকা এরকম আমরা শুনে এসেছি ছোটবেলা থেকে যে একটা ওই আকাশ প্রদীপ বলে একটা কিনতে পাওয়া যেত উম ক্যাপিটালিজমের ওয়ার্ল্ডে আছি তো ওটাও ক্যাপিটালাইজড আর কি তো ওই ক্যাপিটালাইজড আকাশপ্রদীপ কিনে নিয়ে পরে ছাদের ঘরে টাঙানো হতো দিয়ে ছোটবেলায় মাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কি এটা কেন দেয় বলেছিল যে পূর্বপুরুষদেরকে দেওয়া হয় এটা ওনাদেরকে দীপদান করা হয় বলি আচ্ছা তো স্বভাবতে প্রশ্নটা আসে যে একটা গোটা পক্ষ ওনাদেরকে উৎসর্গ করা হলো পিতৃপক্ষটা দেবী পক্ষ পেরোলো এবার দেবী যে পেরিয়ে গেল কার্তিক পড়ে গেল কার্তিক মাস যে কার্তিক পরে গেল সে আবার পিতৃপুরুষ তখন জল দিলাম আবার দিচ্ছি না হোয়াট ইস দ্য লিঙ্ক বিটুইন দিস জল অ্যান্ড প্রদীপ তাহলে শুধু সারা বছরে জল আর দ্বীপই কেন দেবো আরো তো অনেক জিনিস আছে সেগুলো কেন দেবো না এ ধরনের অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনা সব আসতে থাকে সো মানে রেশনাল একটা কনসেপ্ট একটা খুব কনক্রিট একটা আইডিয়া জেনারেট করা যাচ্ছে না এখান থেকে যে ব্যাপারটা কি এই ভূত চতুর্দশীতে কেন পিতৃপুরুষ আর এই ভূত চতুর্দশীতে কি সত্যি ওই আমরা যাদেরকে ভূত বলি তারা আসে নাকি সেটার সঙ্গে আমাদের পিতৃপুরুষের সম্পর্ক আছে আর তার সঙ্গে দীপদানের সম্পর্কটাই কি আর যদি এটা আলোরই আলোর তাহলে অমাবস্যা অমাবস্যা হচ্ছে আলোর সম্পূর্ণ দ্যাট ইজ অমাবস্যা যেখানে সব লয় হয় দ্যাট ইজ অমাকলা চন্দ্রের অমাকলা সেটি সর্বত্র আছে অমাকলা এমন একটি কলা চন্দ্রের যেটি পূর্ণিমার মধ্যেও আছে এরকম একটি অবস্থা তো তার মধ্যে আমি আলোর উৎসব করছি সো इट्स কাইন্ড অফ মানে খুব ঘেটে যাওয়া একটা ব্যাপার খুব মেশড আপ মানে ডট গুলোকে ঠিকঠাক কানেক্ট করা যায় না তবে যখনই আমরা ডটস কানেক্ট করতে পারি না তখন আমরা একটু লোকাচাড়ার সাহায্য জন্য একটু শাস্ত্র ঘেঁষে আসি আমি কখনোই ব্যক্তিগতভাবে শাস্ত্রের গাথা যেগুলো আছে যেগুলোকে আমরা লেজেন্ড বলি কিংবদন্তি ওগুলো আমি খুব একটা কোট করি না থিওরি গুলো নি কেন আমি ওই লেজেন্ড গুলোকে খুব একটা মানে কনসিডারেশন আনি না বিচারের সময় তার কারণ হচ্ছে এক একটা শাস্ত্রে এক একটা ঘটনা বলা আছে

তিনি মন্দির কাছ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে এসছেন কিনা এটা আবার কনফ্লিক্ট এবার শ্রীরামচন্দ্র রুদ্রাভিষেক মানে রামেশ্বরে উনি রুদ্রাভিষেক করেছেন বা লঙ্কাতে গিয়ে উনি রুদ্রাভিষেক করেছেন তবে উনি রাবণকে মেরেছেন নাকি উনি দুর্গা পূজা করেছেন তবে উনি রাবণকে মেরেছেন এটাও এবার ভ্যারি করতে থাকবে হয়তো দুটোই করেছেন অথবা হয়তো কোনো একটা করেছেন বা হয়তো রামচন্দ্রের সময় রুদ্র জাগ ছিল যেটা আজকে আমরা পূজা বলি অনেক কিছু হতে পারে কিন্তু ফাইনাল আউটপুটটা আমার কাছে একই ফাইনাল আউটপুটটা আমার কাছে একই ফাইনাল আউটপুটটা কি দ্বারা রাবণ হত তো আমি ওই জায়গাটা নেব শাস্ত্রের গাথাটা নেব না তার কারণ গাথাটা বিভিন্ন শাস্ত্রে ওই ফ্রাকশন আছে এবারে কতগুলো শাস্ত্রে ওই ফ্র্যাকশন গুলো আছে সেটা খুঁজে বার করা আমার পক্ষে সম্ভব না ইটস কাইন্ড অফ হ্যারি পটার হর্ক্রাক্স মানে টম রিডল বলে দিয়েছিল যে আমি সাতটা হর্ক্রাক্স বানিয়েছি তাই জন্য সাতটা হর্ক্রাক্স খুঁজে খুঁজে ওগুলোকে নষ্ট করা গেছিল ও যদি না বলতে যে আমার সাতটা হর্ক্রাক্স আছে ইউ ডোন্ট নো দ্য এক্স্যাক্ট নাম্বার অফ দ্য হর্ক্রাক্স খুঁজে পাওয়া যাবে না সিমিলারলি আমরা এখানে জানি না যে কতগুলো শাস্ত্র গ্রন্থের মধ্যে পুরাণের কতগুলো কোন কোন উপপুরাণে কোন ঘটনাটা কতভাবে আছে আমি জানি না এটা ঠিক আছে সো গাথার উপরে বেশি ইয়ে না তবে গাথার আউটপুটটা নেবে ভূত চতুর্দশী একটা লৌকিক নাম আসলে এটি নরক চতুর্দশী বহুল প্রচলিত নাম হচ্ছে এটি নরক চতুর্দশী নরক ইজ নট হেল আগে এটা বোঝা হেল ইজ

পরে আমরা এই এই ডট কানেক্ট করে নিয়ে পরে বুঝতে পারবো যে ওই ডটগুলো গুলো কিভাবে কানেক্ট হচ্ছে গ্রেট নরক দেবী সীতার ভাই উনি ভ্রাতা দেবী সীতার অনুজ হচ্ছেন নরক যখন জন্মগ্রহণ হলো তার সাথে তার এক ভ্রাতা ছিলেন তারও জন্মগ্রহণ হলো যখন আহ জনক পুত্রেষ্টি যোগ্য করলেন সেই সময় দেবী ধরিত্রী ওনাকে ইয়ে করেন যে এই কন্যার কাজ হয়ে যাবার পরে আমার পুত্র আসবেন রাবণ মারা যাওয়ার পরে যখন সেই পুত্র এলেন আহ জনক যখন ওনাকে পাচ্ছেন ওই মাটির থেকে ধরিত্রীর থেকে ধরিত্রীর পুত্র সেই পুত্র ওই পুত্রেশটি যোগ্য ভূমি থেকে বিপুল রবে চিৎকার করে গড়িয়ে গড়িয়ে যোগ্য ভূমি থেকে বেরিয়ে যাচ্ছেন জনক মধ্যরাত্রে খুঁজছেন বাচ্চাটা গেল কোথায় ভূমি থেকে বেরিয়ে উনি দেখছেন কি একটি নর কপালের ওপরে মাথা রেখে বাচ্চাটা নিশ্চিন্তে ঘুমিয়েছে নরকপালের ওপর জন্মেই মাথা রেখে ঘুমিয়েছে বলে তার নাম হলো নরক ওকে তাহলে নরক ইজ সামহাউ রিলেটেড টু নরকপাল আমি ব্যাকরণগত বুৎপত্তিতে গেলে পরে অনেক কমপ্লেক্স হয়ে যাবে আমি সিম্পলে যাচ্ছি নরকপালে মাথা রেখে একটি সদ্যজাত শিশু নিদ্রিত হলো অর্থাৎ শান্তি পেল জীব চৈতন্য নরকপালের মধ্যে শান্তি পেল ঠিক আছে তাহলে জীব চৈতন্য কোথায় শান্তি পায় কোথায় স্থির হয় নিদ্রার মতো স্থিতি কোথায় পায় তার ইন্টালেক্টে পায় যতক্ষণ তার ইন্টারেক্ট কাজ করছে এবারে সেই ইন্টালেক্ট ঠিকভাবে কাজ করছে কিভাবে আমি বুঝবো না সেটাই শুদ্ধ চৈতন্য সেটাকে স্থির করবার জন্য যোগীর যাবতীয় কর্ম এবারে দিস ইজ দ্য আইডিয়া অফ নরক এবারে তিনি তারপরে রাজা হলেন আহ দেবীর উপাসনা করলেন ইত্যাদি দেবীর উপাসনা করলেন এবং পরে শ্রীহরির হস্তে তিনি মারা গেলেন ইত্যাদি সমস্ত কিছুই হলো এবং যখন তিনি শ্রীহরির হাতে মারা যাচ্ছেন তখন তিনি শ্রীহরির কাছে প্রার্থনা করছেন যে আমার করা জ্ঞাত এবং অজ্ঞাত সমস্ত অপরাধ আজকে হে শ্রীহরি আপনার হাতে শাসিত হলো সমাপ্ত হলো এক অত্যন্ত আনন্দের দিন নাও এই দিনটার সঙ্গে এটা তাহলে ভূত চতুর্দশী কি করে এটার সঙ্গে পিতৃপুরুষের কি সম্পর্ক পিতৃপুরুষের এটার সঙ্গে সম্পর্ক টানার আগে আগে আমরা বুঝি যে পিত্রি মানে আমার পূর্বপুরুষরা নয় জাস্ট মাই ফোর আর নট দা ওনলি পিতৃপুরুষাস পিতারাহা একটি দেবজনী ঠিক আছে একদম শুরুর দিকে আমরা যখন পিসাজ বেতাল নিয়ে কথা বলেছিলাম তখন যে আটজন দেবজনীর কথা বলেছিলাম তার মধ্যে পিতারা পিতৃয় রয়েছে পিতৃ এনারা কারা এনারা হচ্ছেন সেই ব্যক্তি সেই বর্গ ব্যক্তি বলবো না বর্গ বলব এনারা হচ্ছেন সেই দেবজনী বর্গ যারা মনুষ্যের কর্মের আচ্ছা মনুষ্য ছেড়ে দিচ্ছি জীবের কর্মের গতি নির্ধারণ করেন এবং নিয়ন্ত্রণ এনারা আলটিমেট করেন যে সারা জীবনে কি প্রত্যেকটি মানুষ মারা যাবার পরের এক থেকে একশো বছরের পর্যন্ত যে স্প্যানটা থাকে সেই টাইমটাতে ওই স্প্যানটাতে ও পুনর্জন্ম নিতেও পারে নাও নিতে পারে কিন্তু ওই একশো বছরের টাইমটা হচ্ছে তার পিত্র মারা যাওয়ার এক থেকে একশো হতে পারে যে তার চার পাঁচ বছর পরে পুনর্জন্ম নিল বা নিল না কতদিন না নিয়ে থাকবে সেটা ওই একশো বছরের ডিসাইড হবে এই মনুষ্য শরীর থেকে বেরোনোর পরে তাহলে এবার মনুষ্য শরীর থেকে বেরোনোর পরে তার কি গতি হবে সেটা তার তখনকার ক্রিয়ার উপর ডিপেন্ড করবে এখনকার ক্রিয়ার উপর যেমন তখন এটা ডিপেন্ড করবে তখন ওটা কিভাবে চালিত হবে সেটা তখন ডিপেন্ড করবে অর্থাৎ মরে গিয়ে শান্তি নেই কর্ম চলতে থাকবে ক্রিয়ার বিরাম নেই শাস্ত্রে বলে যারা পিতৃ হন তারা তাদের শরীর যাবার পরে তারা সোমলোক প্রাপ্ত হন চন্দ্রলোক এবং দিব্যগণ তারা আদিত্য লোক প্রাপ্ত হন হ্যাঁ চন্দ্রলোক থেকে আদিত্য যাওয়ার প্যাসেজ ফ্যাসেজ আছে অনেক কিছু তবে এই যে পিতৃপুরুষ এনাদের মধ্যে চারজন প্রধান একটু ইনফরমেটিভ স্ট্যাটিস্টিক্স এ আসি এনাদের মধ্যে চারজন প্রধান ঠিক যেমন বসু আছেন প্রচুর বসু আছেন তাদের মধ্যে আটজন বসু প্রধান যেরকম লক্ষ লক্ষ আদিত্য আকাশে ছড়িয়ে আছে তাদের মধ্যে বারো জন প্রধান যেমন সহস্র রুদ্র ছড়িয়েছেন তাদের মধ্যে একাদশ প্রধান সেরকম পিতৃ অসংখ্য রয়েছেন অগণ্য রয়েছেন তাদের মধ্যে চারজন প্রধান কারা এই চারজন কাব্য বাড়নালা প্রথম দ্বিতীয় হচ্ছেন সোম চন্দ্রমা তৃতীয় হচ্ছেন আরিয়ামা এবং চতুর্থ হচ্ছেন মৃত্যু ধর্ম যারা গীতার বিভূতি যোগ পড়েছেন তারা জানবেন যে সেখানে বলা আছে যে পিতৃদের মধ্যে আমি অর্জমা শ্রীহী সেখানে ঘোষণা করছেন যে পিতৃদের মধ্যে আমি অর্জমা অর্থাৎ পিতৃ সংঘ যেটা পিতৃ বর্গ তাদের রাজা তাদের শ্রেষ্ঠ তাদের অধিপতি হচ্ছেন অরিজমা ঠিক যেরকম দেব সংঘের অধিপতি হচ্ছেন মহেন্দ্র এই চারজন ছাড়াও কিছু বিশিষ্ট পিতৃ রয়েছেন যারা এক একটা ক্ল্যানকে রিপ্রেজেন্ট করেন রিপ্রেজেন্ট করেন তাদের ক্রিয়াগুলোকে রিপ্রেজেন্ট করেন এনারা কারা দেবতাদের প্রতিনিধি দেবতারা যা নিত্য ক্রিয়া করছেন ওনারাও কিন্তু ক্রিয়ার অতীত ওনারাও নিত্য ক্রিয়া করে চলেছেন যাই হোক তা দেব প্রতিনিধিত্ব করছেন যিনি তিনি হচ্ছেন আগ্নেশ্বর সাধ্য প্রতিনিধি হচ্ছেন সোমাপা বহির বলে একজন পিতৃ তার নাম বহির তিনি গন্ধর্ব রাক্ষস কিন্নর সুপর্ণ সর্প এবং যক্ষ এনাদের প্রতিনিধিত্ব করেন ঠিক আছে মনুষ্যের প্রতিনিধিত্ব কে করেন আমাদের কর্মের প্রতিনিধিত্ব কে করেন আমাদের পূর্বপুরুষরা মহালয়াতে জল দেওয়াটা এইখানে কাজ করে যে ওনারা আমাদের কর্মের প্রতিনিধিত্ব করবেন ইটস নট জাস্ট যে আমি আমার পিতৃপুরুষকে জল দিচ্ছি তর্পণে তার শুধু এটা মানে নয় যে তিনি সারা বছরে তার তৃপ্তি হলো না ইটস লাইক আমি ওনার উপাসনা করছি আমি ওনার কাছে ক্ষমা ভিক্ষা করছি যে আমি যা যা ভুল করছি তার জন্য তার কারণ দ্য দোজ পিপল উইল রিপ্রেজেন্ট মি ওনারা আমাকে রিপ্রেজেন্ট করবেন পুরুষ ঠিক আছে এটা আগে চলে গেল তাহলে পিতৃপুরুষের সেকশনটা ফাইনাল সেকশনটা আমার কি ছিল দীপদান कार्तिक दीप दान ये आकाश प्रदीप कैपिटलाइज्ड आकाश प्रदीप जाइए ओइटर आइडिया टकी अम्म एकदम शास्त्रों बाको टा तुला दीच्छे सूर्य ग्रहे कुरुक्षेत्रे नर्मदायंग शशि ग्रहे तुला दानस्य जतपुण्यं तदत्र दीप दान अथवा विष्णु संकीर्तनं सत्यं पुराण श्रवणं तथा भूमिशय्या ब्रह्मचर्य द्विदल तथा द्विदल वर्जन स्नान दीपदान तुलसी वन कार्तिके मासी कुर्वन्ति जीवन मुक्त घृतेन दीपकोजस्य तिलतैलेन वा पुनः ज्वलतेजस्य सेनानिः अश्वमेधेन तस्य किम् অর্থাৎ আইডিয়াটা কি কার্তিক মাস অত্যন্ত পবিত্র একটি মাস এই সম্পূর্ণ মাসে শ্রীহরির বিশিষ্ট উপাসনা হয় এবং এই বিশিষ্ট উপাসনার মধ্যে দীপদান একটি অতএব দীপদানটার সঙ্গে পিতৃপুরুষের কোনো সম্পর্ক নেই ওখানে যে দীপদানটি করা হয় সেটি শ্রীহরির জন্য করা হয় কার্তিক মাসে যে দীপদান করা হয় সেটি অধিপতি শ্রীহরি অধিপতি তো সমস্ত দ্রব্যেরই শ্রীহরি ওটি সম্প্রদান শ্রীহরির জন্য কার্তিকের দীপদানটা পিতৃপুরুষের জন্য নয় কার্তিকের দীপদানটা হচ্ছে শ্রীহরির জন্য তাহলে আমাদের কাছে এই কথাটা বারবার ঘুরে ফিরে এলো কেন যে পূর্বপুরুষদেরকে দ্বীপ দেখাতে হয় আকাশ প্রদীপ না এখানের আইডিয়াটা কি তুলা সংস্থে সহস্রাসৌ प्रदोषे भूत दर्शयो उल्का हस्ता नराह कुरियु पितृणाम मार्गदर्शनम् दर्शनम भविष्यति कुले स्माकं पितृभक्त सुपुत्र कह कार्तिके दीपदानेन यस्तोषयति केशवम पितृपुरुषरा एई समय एई कार्तिकेर एई समयटाते कार्तिकेर एई कृष्णपक्षे এসে দেখেন যে আমার বংশে এমন কোন সুপুত্র কি সত্যি জন্মেছে যে একটা দ্বীপ দানের দ্বারা শ্রীহরিকে সন্তুষ্ট করছে এই সময় এটা ওনারা চেক করতে আসে শাস্ত্র কি আবার বলছি ভবিষ্যতে কুলে স্মাকম পিতৃভক্ত সুপুত্র কা আমার কুলে কি এরকম কোন সুপুত্র জন্মেছে কার্তিকে না কার্তিক মাসে দীপদানের দ্বারা যাহা যে তো সায়াতি কে সব কোন সন্তান আমার বংশে জন্মেছে যে কার্তিক মাসে দীপদানের দ্বারা শ্রীহরিকে সন্তুষ্ট করছে অতএব কার্তিক মাসে যে দীপদান হয় সেটির সম্প্রদান শ্রীহরির জন্য পিতৃপুরুষের জন্য নয় নরক চতুর্দশীর সঙ্গে পিতৃপুরুষের সম্পর্ক নেই নরক চতুর্দশীর সাথে পিতৃপুরুষের বা এই ভূত চতুর্দশীর কনসেপ্টটা কিভাবে তাহলে লিঙ্ক হলো এবার নরকের উপাখ্যানটা মনে করো যেটা শুরুতেই বললাম নরক সংহারের পর শ্রীহরির হাতে যখন নরক সংহৃত হলেন তখন নরক কি বললেন যে আমার জ্ঞাত এবং অজ্ঞাত সমস্ত কর্ম শিহরি আপনার হাতে আজকে শাসিত হলো সমাপ্ত হলো দিস শুড বি সেলিব্রেটেড আমার জ্ঞাত অজ্ঞাত সমস্ত কর্ম আজকে দগ্ধ হল আপনার তেজে এটার উৎসব হোক আমাদের করা জ্ঞাত এবং অজ্ঞাত সমস্ত কর্মের হিসেব কাদের হাতে আমাদেরকে রিপ্রেজেন্ট করবেন কে পিতৃপুরুষ নাও দিস ইজ দ্য লিঙ্ক ওনারা আমাদেরকে এই সময়টাতে মনে করিয়ে দেন যে ইউ আর নট অ্যালোন অ্যাট অল কখনো এটা মনে করার চেষ্টা করো না যে তোমার ওপরে বলার বা তোমার হিসেব রাখার কেউ নেই আমরা দেখছি ইউ উইল নিড আস তোমার এখন আমাদেরকে দরকার পড়ছে না তোমার আমাদেরকে দরকার পড়বে সেইভাবে কাজ করো অতএব তোমার নিত্য প্রাত্যহিক কর্মে যচ্ছুরি করো না ঠকিয়ে কাজ করার চেষ্টা করো না আমাদের চোখ কিন্তু এড়াবে না রিমেম্বার নরকাসুরের হত্যা কিন্তু ওনার নিজের পিতার হাতেই হয়েছে আমরা স্পেয়ার করব না এটা মনে করিয়ে দেন এবারে কথাটা হচ্ছে এবারে এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে কার্তিক মাসের এই সময়টা কেন এই সময়টা এমন একটা মিস্টিরিয়াস টাইম এই ভূত চতুর্দশীর সময়টা যেটা শুধু আমাদের বঙ্গে বা ভারতের আমাদের সনাতনী সংস্কৃতির মধ্যে নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী কেবল নয় এই সময়টাতেই কিন্তু স্যামহ্যান মুন হয় পুরো পৃথিবীতে এই বছরেও কিন্তু থার্টি ফার্স্ট অক্টোবর ফার্স্ট নভেম্বর ডেট পড়েছে স্যাম হ্যান্ড মুনের যে দিনটাকে পপুলার কালচারে হ্যালোইন বলে হ্যালোইন বলে যে জিনিসটা যেটা আজকে এরকম দাঁড়িয়ে গেছে যে বাচ্চারা ভূত সেজে সেজে ঘুরে বেড়ায় আইডিয়াটা কি সেই দিন থেকে কিন্তু আমাদের দৃশ্য প্রপঞ্চ এবং তৎ অতীত প্রপঞ্চ যা আছে তার মধ্যে যে ব্যবধানটা সেটা সব থেকে ক্ষীণ হয়ে আসে ওকে এই সময়টাতেই কিন্তু আমাদের এই জগত এবং জগতের মধ্যে যে ব্যবধান রয়েছে সেটা সবচেয়ে ক্ষীণ হয়ে আসে অ্যান্ড ফিজিক্স ন্যাচারাল ল অনুসারে যত ক্ষীণ পর্দা থাকবে সেটার মধ্যে দিয়ে পাসিং তত সহজে হবে জাস্ট লাইক দ্য গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট অফ রাদার ইলেকট্রন গুলো কিন্তু পেরিয়ে যাবে দু একটা যেটা ছিটকে বেরোবে সেখানে নিউক্লিয়াস আছে সেটা পরের গল্প কিন্তু মোস্ট অফ দ্য ইলেকট্রনস উইল পাস এখানে ইলেকট্রনটা ওই জগতে আছে মানে ইলেকট্রন গানটা ওই জগতে আছে হ্যাঁ এবারে আমাদের যদি এতটা ক্ষমতা থাকে যে আমরা এখানে একটা ইলেকট্রন গান ওরকম প্রডিউস করতে পারি তাহলে কে বলতে পারে ইয়েস দিস ইজ পসিবল অ্যান্ড দিস ইজ দ্য টাইম যে সময় আমরা প্রত্যক্ষ ভাবে কিন্তু স্পিরিট ওয়ার্ল্ড যেটা ডার্ক ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড অফ শ্যাডোজ আমরা অ্যাক্সেস করতে পারি দিস ইজ দ্য টাইম সে সময়টা আসছে দ্য কামিং নিউ মুন এই সময় কিন্তু আমাদের সঙ্গে ওনাদের জগতের যে ব্যবধানটা সে ব্যবধানটা সব থেকে ক্ষীণ হয়ে আসে এবং পারাপার হয় যারা ইচ্ছা করেন বা কোনো বাসনা রাখেন ওই জগতের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য তারা এই সময় ত্রাটক করুন জ্যোতিত্রাটক করুন বা সূর্য ত্রাটক করুন সূর্য রাটক তো খুব চাপের হয়ে গেল উদয় ত্রাটক করুন মধ্যরাত্রে জ্যোতি ত্রাটক করুন বা বিন্দু ত্রাটক করুন অথবা আহ চক্রের স্থিতি করুন এ সময় কিন্তু কানেকশন হয়ে যাবে সারা বছর করুন হয়তো কিছু হলো না এই সময় কিন্তু এনার্জি এরকমই থাকে ইউনিভার্সের যে ওই জগতের এনার্জি ওয়েব এখানে আছড়ে পড়ে এই সময় হয়তো সেই পিতৃপক্ষ এই কদিন আগে যেটা গেল দেবীপক্ষের আগে দেবীপক্ষের আগে যে পিতৃপক্ষ সেই সময়তেও এতটা এনার্জির ক্যাওস হয় না এই সময় যেটা হয় একটু ভেবে দেখুন রেশনালি যে এই সময় যে ক্ল্যাশটা হয় এনার্জি একটা হ্যাভক ক্যাওস তৈরি হয় এবং যখনই কোনো একটা সিস্টেমের মধ্যে অত্যন্ত হ্যাভক হয়ে পেরিয়ে যায় জায়গাটা কিরকম পড়ে না তার এনার্জি যখন কমপ্লিটলি ওয়েস্টেড হয়ে যায় কোনো জীব চৈতন্যের জন্যই ভাবুন না তার এনার্জি যখন প্রায় নিঃশেষ হয়ে গেছে সে ঝিমিয়ে পড়ে থিতিয়ে পড়ে তার জীবন আর থাকে না কার্তিক মাসের এই সময় এনার্জির ম্যাক্সিমাম ক্লাস হয় এর পরে আর জীবন থাকছে না শীতকাল ঢুকছে শীতকাল মৃত্যুর সময় শীতকালে বীজ থেকে চারা হয় না শস্য ফলে না গাছের পাতা ঝরে যায় বহু পশু আছে এই সময় তারা শীত ঘুমে চলে যায় বন্ধ করে দেয় সব জীবন নেই এখানে শীত এখানে জীবন যতটুকু আছে অগ্নির মধ্যে আছে যেটুকু অমৃত আছে অগ্নির মধ্যে আছে তাই আমরা নিজেদেরকে তাপের মধ্যে রাখি যত আগুন পায় যেভাবে আগুন পায় আগুন জ্বালিয়ে পরে রাস্তায় ঘাটে মানুষ আগুন পোহাচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে নিয়ে পরে শীতকালে চা খেতে গেলাম দোকানে যে উনুনের ধারে দাঁড়িয়ে পরে কি শান্তি না অগ্নিতে তখন জীবন আছে এই যে ম্যাসিভ এনার্জির ক্ল্যাশটা হলো এটা স্টেবিলাইজ হতে ইউনিভার্সের এর সময় লাগে দিস ইজ দ্য আইডিয়া

আমি একটা কথা বলবো আমি একটা বারবার বলি যে হিরণ্য গল্প অফিসিয়াল আমি আপনার অনুষ্ঠানে বলেছি এটা যে এমন কিছু অনুষ্ঠান মাঝে মধ্যেই উপস্থাপিত হয় এখানে আজ থেকে কয়েক বছর পর যারা এই বিষয় নিয়ে চর্চা করবেন একবার হিরণ্য অফিসিয়ালকে মনে করতে হয়তো সেদিনকে আমি থাকবো সেই কারণে বারবার আমি ধন্যবাদ দেব না কারণ আমি প্রথমেই বলেছি উনি অত্যন্ত জ্ঞানী মানুষ এবং আমার ব্যক্তিগত মত উনি বারবার আসুন এই কারণেই যে মানুষকে এই ধরনের তথ্য দেওয়ার একটা প্রয়োজনীয়তা আছে দুধ কা দুধ পানি কা পানি বলে না একটা তথ্য নির্ভর বিষয় যেটা একেবারে আমাদের চোখ খুঁজে দিতে পারে ঠিক ternary একটা এপিসোড এইটা নমস্কার জানাই হোস্ট অফ অসংখ্য ধন্যবাদ थैंक यू फॉर हैविंग मी নমস্কার জানাব আপনাদের ধন্যবাদ জানাব আপনাদের যারা আমার ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠান দেখেন মানুষের সময় একটা দাম আছে আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার এই অনুষ্ঠান দেখেন আমি চেষ্টা করি সব ক্ষেত্রে আমি সাকসেস নাও হতে পারি কিন্তু কিছুটা চেষ্টা করি মাসে অন্তত গুটি কয়েক অনুষ্ঠান দিতে যেটা একটা তথ্য নির্ভর এবং চোখ খুলে দেওয়ার মতো অনুষ্ঠান সাবস্ক্রাইব করবেন দয়া করে কারণ আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আমার একটা উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের চিন্তাভাবনাটা ছড়িয়ে পড়ুক আমাকে অনেকে ইংরেজিতে করতে বলেছে অনুষ্ঠান বিশ্বাস করুন আমার এই মুহূর্তে পরিকাঠামো নেই আর আমি মনে যে সেভেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য আমার মাতৃভাষা বাংলা আমি ছড়িয়ে দিতে চাইছি বাংলা ভাষাকে আমি খুব ভালোবাসি বাংলাকে ইনফ্যাক্ট আমরা বাঙালিরা বাংলাকে খুব ভালোবাসি ওই যে বারবার বলে না যে বাংলার মাটি মাটি শক্তির ঘাঁটি এটা কিন্তু সত্যি কথা বাংলাতে যা আছে পৃথিবীতে বহু জায়গায় নেই আর সেই কারণেই বাংলা ভাষায় হবে তবে ইংরাজি ভাষায় একটা করার আমার ইচ্ছা আছে পরবর্তী সময় দেখছি কিছু করা যায় কিনা আজকে এই পর্যন্তই তবে কোস্তব সান্নাল মহাশয়কে আমি ছাড়ছি না আগামী দিনেও ওনাকে আমি পেতে চাইব এবং এই ধরনের তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান আমি পেতে চাইব আর আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আমি হাজ্য করে রিকোয়েস্ট করি কারণ আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য সেই কারণে আপনাদের সহযোগিতা প্রয়োজন ভালো থাকবেন সবাই মা দক্ষিণ দক্ষিণাকাড়ী সকলের মঙ্গল করুন এই কামনা নিয়ে এই প্রার্থনা নিয়ে উৎসব অনেক ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমি শেষ করছি নমস্কার